গভীর রাতে চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়ে তারানাথ দেখল তার সামনে দিয়ে একটি কুমারী মেয়ে খোকা খোকা রব তুলে শ্মশানের সামনে এগিয়ে যাচ্ছে। আর ওনার বাবা হরিহরবাবু মেয়েকে নাগালে পাওয়ার জন্য অস্থির হয়ে দৌড়াচ্ছেন তার পিছু পিছু। তাই দেখে তারানাথ প্রমাদ গুনল। কেমন দেখেছিল তারানাথ হরিহরবাবুর কন্যা পারুলের মধ্যে? কেনই বা সে চিৎকার করে ছুটে যাচ্ছিল বিগ্রহশূন্য কালী মন্দির সংলগ্ন শ্মশানের দিকে? দামুর তন্ত্রবিদ তারানাথ কি ওই মেয়েকে উদৃষ্টি থেকে উদ্ধার করতে পারবে? আজকের গল্প অনিক চক্রবর্তীর কলমে, তারানাথ তান্ত্রিক ও মৃত সাধকের দৃষ্টি। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, বর্ণিশা, আকাশ, বর্ষা ও ইন্দ্রনীল। শুরু হচ্ছে গ্রাম বাংলার প্রেক্ষাপটে রচিত এক ভয়ঙ্কর ভৌতিক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও মৃত সাধকের দৃষ্টি। শুনতে থাকুন। বর্ষার আমেজটা তারানাথের কাছে না গেলে উপভোগ করা যায় না। একটা আলাদাই মাদকতা আছে ওনার গল্পের মধ্যে, শুনতে শুরু করলে ওঠা দেয়। তারানাথ পাক্কা মজলিসে লোক, চাঙারি ভর্তি গরম গরম তেলে ভাজার সাথে বাদলার আমেজের গল্পগুলো জমে বেশ ভালোই। গপ্পবাজ লোক যেমন গল্প শুনিয়ে মজা পায়, তেমনই শ্রোতার পক্ষে ওই গল্পগুলো শুনে মনের মধ্যে যেই পরিমাণ আকর্ষণ তৈরি হয় সেটা একমাত্র ওই শ্রোতাই জানে। তাই ওই স্থানে আমরা না গিয়ে থাকতে পারি না, বিশেষত ছুটি ছাটার মতো উপযুক্ত দিন আর নেই আমাদের হাতে। ছুটি পেলে ভালো, নইলে কাজের শেষে বাড়ি ফিরে আমাদের যাওয়া চাই চাই, ওই ভিন্ন আমাদের যেন গতি নেই। অষ্টগ্রহর খাটুনির গ্লানি দূর করার জন্য আমরা একসাথে যখন ঠাকুরমশাইয়ের বাড়ির ওইখানে উপস্থিত হই, তখন মনে প্রসন্নতা বিরাজ করে। এত কিছু জানার পর এমনি আর কোনো আড্ডাবাজ মানুষই বিয়ে কি আর বসে থাকবে হাবিত্যেস করে? তাই আমি আর কিশোরী দুই বন্ধুতে স্থির করি যে আজকের সন্ধ্যার দিকটা ওনার বাড়িতেই আড্ডা দেব। আড্ডা দেওয়ার পাশাপাশি গল্প শোনার স্বাদটাও যে পূর্ণ হবে এই কথা জানাই ছিল। পৌঁছে দেখি তারানাথ নিজের পলকেতে টান দিচ্ছে আর জানলার বাইরে তাকিয়ে আছে উদাস মনে। ওনার এইরূপ ভাব আমরা প্রত্যেকবারই দেখি, তাই এখন ওইসব নিয়ে মাথা ঘামাই না, জানি যে এই ভাব আপনা থেকেই কেটে যাবে। আমরা যথারীতি ওনার সামনের মোড়ায় উপবিষ্ট হলাম। উনি চেয়ে থেকে আমাদের বললেন, ও তোমরা যে আসবে এই কথা জানাই ছিল, একাই ছিলাম ঘরে, বসে বসে আর কাঁতক সময় কাটে, তাই বাইরে বৃষ্টি দেখছিলাম, সেই সাথেই মনে মনে তোমাদের সান্নিধ্যই চাইছিলাম। তা দেখি মধুসুন্দরী দেবী আমার ইচ্ছেটাই রাখলেন। বহুদিন পর ওনার সাথে দেখা হয়েছে, তাই আমি আর কিশোরী দুইজনেই শ্রদ্ধাপূর্বক ওনাকে প্রণাম করলাম। উনি ভেতর থেকে হাঁকলেন, মাচারি দেখ তোর কাকাবাবুরা এসেছেন, যা তিন পেয়ালা চা এনে দে তো মা। হেসেল থেকে চারি উত্তর দিল, দিচ্ছি বাবা। অল্পক্ষণ পরেই চারি এসে তিন পেয়ালা চা দিয়ে গেছে। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে তারানাথ তৃপ্তিসূচক একটা শব্দ করে আমাদের আনা অসীম সৌ ধরবার উদ্যোগ করতে করতে বলল, বুঝলে হে তোমরা, আমি গ্রাম্য ছেলে, গ্রামের অনেক কিছুই দেখেছি, তাই একটা কথা আমার একাকী থাকলে প্রায়ই মনে হয়, কলকাতায় বর্ষার রূপ নেই, এই বর্ষার সাথে পল্লিগ্রামের বর্ষার তুলনাই চলে না, কই সেই ঝমঝম করে এক নাগাড়ে দিন দুই অবধি মেয়াদহীনভাবে বৃষ্টি হবে, নতুন জলের স্পর্শ পেয়ে মেঠো ব্যাঙের দলগুলো আর্তনাদ করবে খুশির চোটে, না ওই জিনিস বড়ই বিরল। কিন্তু আমি দেখেছি আমার দেখা বর্ষা বলতে গেলে ওই পাড়া গাঁই শেষ কথা, আর এই দেখো ওই থাকি সেসব ছেড়ে এই কলকাতায় অন্ধকার গলির মধ্যে, যেখানে দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার, সেই সাথে নর্দমা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে, এই হচ্ছে মানুষের ভবিতব্য,
কলকাতা কি থাকার জায়গা নাকি? দম বন্ধ হয়ে আসে আমার। তাই মাঝে মাঝে ভাবি যে পাড়া গ্রামে গিয়ে বাসা বাঁধবো আমার, সেই ঢের ভালো, নইলে এখানে থাকার পোষাচ্ছে না। কথাখানি বলি, উনি সিগারেট ধরিয়ে একটা টান দিলেন। আমরা ওই কথা শুনে প্রমাদ গুনলাম। রসিকতা করেন ঠাকুরমশাই অনেক সময়, কিন্তু এখন ওনার মুখ দেখে আমার মনে দৃঢ় ধারণার জন্ম হলো যে উনি মোটেই ঠাট্টার মেজাজে নেই। যদি সত্যি উনি এই চত্বর থেকে পাত্তারি গুটি অন্যত্র গমন করেন, তবে আমাদের শেষ আড্ডার স্থানটিও উঠে যাবে। অনেক কপাল গুণে ঠাকুরমশাইয়ের মতো মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে। উনি চলে গেলে আমাদের মনে দুঃখের অন্ত থাকবে না। ছুটি ছাটার দিনগুলো কি করে কাটবে শুনি, তাই আমি প্রশ্ন করলাম। বারে আপনি যদি চলে যান তবে আমাদের গল্প শোনাবে কি শুনি? আমাদের যে নিত্য আপনার গল্পের প্রয়োজন হয় এই কথা এতদিনেও বুঝলেন না? আমার কথা শুনে ওনার মুখে সারল্যের হাসি ফুটে উঠল, আর উনি কৌতুক ভরা চোখে আমার পানে চেয়ে রইলেন বেশ কিছুক্ষণ। বলাই বাহুল্য, এই দুর্মূল্য রেশারিশির বাজারে তারানাথের হাত একেবারে খালি। মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে নাকি ঠাকুরমশাইয়ের ভাগ্যই মন্দ, কিছুই বলা যায় না। ওনার আর্থিক ব্যাপারে যখনই কিছু বলি দিনকাল কেমন চলছে, তখন তিনি উজ্জ্বল চোখে একটি কথাই বলেন, ওসব কিছুই নয় বিভূতি, পয়স উপার্জন করেছি অনেক, বৈষয়িক মানুষ হলে জমিয়ে ফেলতাম অনেকটাই, কিন্তু সেই সব নিয়ে যাবো কি শেষে মৃত্যুর সময়? তার চাইতে আমার দিন চলে যাওয়ার মতো হাতে কিছু থাকলে মন্দ কি? মধুসুন্দরী দেবী আমাকে আশীর্বাদ করে বলেছিলেন যে যতই আমার কষ্ট হোক না কেন, আমার খাওয়া পরার অভাব অনটন কোনোদিনই হবে না। আমিও কিশোরী উভয় এলে মাঝে মধ্যে হাতে করে এইটা সেইটা টুকটাক নিয়ে আসি, আর উনি সেটা পেয়ে গভীর আনন্দ উপভোগ করেন। তারানাথ এবং আমাদের নিত্য নতুন গল্প উপহার দেন। যাই হোক, আমার প্রশ্নের উত্তরে তারানাথ বলল, ওহে ছেড়ে চলে যেতে তো মন হয়, কিন্তু ওইখানে গিয়ে আর কোনো লাভ নেই, পৈতৃক ভিটে মাটি কবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখাশোনার অভাবে। আমার যে ভাই দুটো ছিল তারাই নিজেরা অন্যত্র সংসার করে নিয়েছে, আর ওইখানে অমূল্য কিছু সম্পদ ছিল, ঠাকুরমশাইয়ের অনেক বইপত্র ছিল, সেগুলো তছনছ করেছে তারাই। আমার কপালে কিছুই আর জুটল না, এখনো সেখানে কিছুই নেই। তো ইচ্ছে তো করেই বলো না, যতই হোক গ্রাম আমার রক্তে মিশে আছে, এমন বর্ষায় চৌধুরীদের পুকুরে ছিপ নিয়ে মাছ ধরার যে আনন্দ সেইটা বলে বোঝানো যাবে না। সেই সাথেই চণ্ডী মণ্ডপে বৃদ্ধ ব্যক্তিদের খোশ গল্প, এই তো জীবন, জীবনে আর দেখলে কি? আমার যখন 26-27 বছর বয়স তখন বৃষ্টির রমরমা দেখলেই আমি মাছের টোপ বানাতাম, সেই টোপ অনেক ধরনের, শুনলে অবাক হবে। জলপিসাজ গল্পে তো বলেইছিলাম যে ওই সর্ষে পুরের মধু দিয়েও মাছ ধরার টোপ বানিয়েছি, সাথে মুগার সুতো থাকত। আমার ঘরে সর্বদাই ওই মাছগুলো ধরার টোপ নির্মাণ হয়েই থাকত, তাই নিয়ে তৈরি হয়ে চৌধুরীদের পুকুরে কিংবা আশেপাশের অন্যান্য পুকুরে রাত গভীর হলেই চলে যেতাম মাছ ধরতে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যেসব মাছ ধরতেন না, সব ক্ষেত্রে কি একই টোপ ব্যবহার হতো? এটা আমার অনেক দিন ধরেই জানার ইচ্ছে। আদৌ না, মাছ ধরার অনেক পদ্ধতি আছে, আমি যার কাছে শিখেছিলাম তিনি আমাকে প্রায় তৈরি করেই গেছেন। আমাদের গ্রামে মাছ ধরিয়ে বলে তার বেজায় খ্যাতি ছিল, অনেক জলাশয় আমি তার সাথে মাছ ধরার জন্য গেছি। বিভিন্ন মাছের টোপ অবধি আলাদা, যেমন তুমি যদি কাতলা মাছ ধরার উদ্যোগ করো তবে তোমাকে কিছু উপকরণ নিয়ে একটা মিশ্রণ বানিয়ে তবেই কাতলা মাছ ধরতে হবে। এই মাছ ধরার অভ্যাস ছিল বলেই বরাকর নদীর শালবনে যখন
মধুসুন্দরী দেবীর আরাধনা করি, তখন আমি পাশের নদী থেকে শোল মাছ ধরে ওইটা পুড়িয়ে নৈবেদ্য রূপে দেবীকে দিয়েছিলাম। যেই সময়ের কথা বলছি তখন বর্ষা নেমেছে। এ আর কলকাতার চিচিরে বর্ষা নয়, রীতিমতো খাল বিল ভাসিয়ে ধান ও পাট ক্ষেত ভাসিয়ে জল জমেছে। অন্ধকার রাত্রির ওই আধারের মধ্যে মাছ ধরার আগের মুহূর্তে আমি টোপ নির্মাণ করছিলাম। বাড়ির সমস্ত মানুষ খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে, তারা জানেই আমি মাছ ধরে বাড়ি ফিরি রাত ভোরের দিকে। কাতলা মাছ ধরার উপকরণগুলো কি ছিল ঠাকুরমশাই? সে অনেক ফৈজত হে, তবু মূলগুলো বলে রাখছি। বুটের ছাতু, ঘি, মধু, সাদা মিষ্টি, হ্যাঁ, এইগুলো দিয়ে বানালেই কাজ হয়। তবে তোমার ভাগ্যদেবীও সুপ্রসন্ন থাকা যায়, মাছ তো আর তোমার জন্য অপেক্ষা করে নেই যে ইচ্ছা করলেই তারা তোমার কাছে ধরা দেবে। নিজের মধ্যে এইটা অনেক কষ্টের কাজ, তবে করে আনন্দ আছে। ওই যে বলে না, ভাগ্যং ফলতি সর্বত্রং। আচ্ছা, আপনি তো তন্ত্রমন্ত্রের অনেক গুহ্য প্রণালী জানতেন, তাহলে সেই সব প্রয়োগ করেই তো আপনি মাছ ধরতে পারতেন। তাহলে অত কিছু বানিয়ে সময় নষ্ট করতেন কেন ঠাকুরমশাই? মন্ত্র পড়লেই যখন মাছ খালি বড়শি গিলবে তখন। ছেলে মানুষের মতো অপ্রাসঙ্গিক কথা বলছো হে। আরে আমি মন্ত্র পড়ে মাছ ধরলে সে তো অনেক ধরতেই পারি, কিন্তু নির্জন রাত দুপুরে ওই যে কচু বনের ভিতর একাকী বসে মাছ ধরার অপেক্ষা করার মাদকতা আছে যে, সেইটা তুমি যতক্ষণ না ওইখানে গিয়ে নিজে উপলব্ধি করবে ততক্ষণ আমি বোঝাতে পারবো না। যাই হোক, তা সেইবার মাছ আছে বেশি কোন পুকুরে সেই খবর আমায় একজন গ্রামের বন্ধু নারায়ণ বলে গেল। নারায়ণ আমার বাল্য বন্ধু, বেশিরভাগ সময় সে আমার সঙ্গেই মাছ ধরার কাজটা করে, কিন্তু কিছুদিন ধরে আমি প্রায় একাই যেতাম ওই উদ্দেশ্যে। পাশে বসিয়ে গল্প করার মতো ইচ্ছেটা আমার একেবারেই ছিল না। যাই হোক, নারায়ণের কাছে খবর পেয়ে আমিও পুরোপুরি প্রস্তুত, ইচ্ছে চৌধুরীদের পুকুরে যাব। পুকুরের পাশেই একটা একচালার ভগ্নপ্রায় পুরনো মন্দির, ওইটা অবশ্য একটা কালী মন্দির ছিল, অনেকদিন আগে ওইখানে পুজো আচ্ছা হতো, অন্তত আমার বাল্যকালে তো আমি দেখেছি। কিন্তু পুরুত ঠাকুরের অভাবে ওই মন্দির বিগ্রহশূন্য অবস্থায় শুনশান হয়ে পড়ে আছে। শোনা যায় আগের পুরোহিত নাকি মৃত্যু আসন্ন বুঝতে পেরে মাঝরাত্রির দিকে বিগ্রহটি নদী গর্ভে বিসর্জন করে। তবে বলা বাহুল্য, বিগ্রহ বিসর্জন হলেও ওইখানে যে দেবী এখনো বিদ্যমান সেইখানে আমার গ্রামের অনেকেই বিশ্বাস করত। অনেকেই ওই মন্দিরের মাহাত্ম সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। পৌষ মাসে কালী পুজোর সময় ছোট্ট করে একটা ঘট পুজো হয়, অনাড়ম্বরভাবেই মায়ের উপাসনা হয়, কিন্তু ওইখানে দলে দলে লোক ভিড় করে। মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, যে যা মানত করে তাই দেবী শোনে। অনেকবার আমি দেখেছি মন্দিরের কার্নিশের উপর এলো চুল ফেলে একটা শ্যাম বরণ মেয়েকে বসে থাকতে পা দুলিয়ে। সাধারণ মানুষ অবশ্য দেখতে পাবে না, কিন্তু আমি দেখতে পেয়েছি। দেখলাম ঠাকুরমশাই মূল প্রসঙ্গ থেকে অন্যত্র চলে যাচ্ছে, তাই আমি আগের প্রসঙ্গে টেনে ওনাকে বললাম, আচ্ছা মাছ ধরার ব্যাপারটা কি হলো সেটা বলুন। হ্যাঁ, বেশ ভালো মনে করিয়েছ, অন্যদিকে কথা চলে যাচ্ছিল। তা আমি সরঞ্জাম আর লণ্ঠনটা বাগিয়ে গোড়ালি অবধি জল ভেঙে একটু ঘোর পথেই রওনা দেওয়ার জন্য এগিয়েছি, কারণ সোজাসুজি গেলে অনেকটা সময় অতিবাহিত হবে। তাই তখন আমার প্রকৃত দীক্ষা হয়নি, সদ্গুরু পায়নি তেমন। দীক্ষা বলতে
পূর্ণ দীক্ষার কথা বলছি, কারণ গুরু আমাকে কোনো বীজ মন্ত্র প্রদান করেননি। দীক্ষাগুরু সাধককে একটা মন্ত্র দেন যেটা অনর্গল জপ করে যেতে হয়, কিন্তু নিম্নভিত্তিক কিছু ক্ষমতা আছে। তবে যেইটুকু শক্তি আমি পেয়েছিলাম অল্প বিস্তর তন্ত্র সাধনা করে, তাতেই অনেক কিছু আগে থেকে টের পেতাম। ওই যে আগেই বলেছি না, আশু বিপদের সম্ভাবনা আমি আগে থেকেই টের পাই। এগুচ্ছি নিজের মনে শ্যামাসঙ্গীত গাইতে গাইতে নিশ্ছিদ্র আধার বেষ্টিত পরিবেশ, তখন সমান লয়ে বৃষ্টি হচ্ছে তো হয়েছে। মাঝে মাঝে এই শান্তনের দিকে বিদ্যুৎ ঝলকে আশপাশ বেশ ভালোই দেখা যাচ্ছে। ঝিঝি পোকা আর অন্যান্য কীটপতঙ্গের ডাক এই সময় প্রখর হয়ে উঠেছে। আমার অবশ্য তাতে কোনো এলদল নেই, একাকী পথ চলার ভয় অনেকদিন আগেই কেটে গিয়েছে, কারণ অনেক সাধুসঙ্গ করেছি। এরকম অন্ধকারময় পরিবেশে আমি অনেক সময় বনে বাদারে শ্মশানে মশানে ঘুরে বেড়িয়েছি তন্ত্রবিদ্যার প্রয়োগের জন্য অনেক উপকরণ। একবার একটা চাঁড়ালের হাড় নিয়ে গভীর রাতে ফিরেছি, আর যেইখানে আমি সাধনা করেছিলাম ওই হাড় নিয়ে সে স্থানের ভয়াবহতা এতই বেশি, ওই স্থানের গল্প শুনলে ভয় লাগে। অমন পরিবেশে একটা সাধনার জন্য দিনের পর দিন আমি থেকেছি। সাধনার নিয়ম কি জানো? তুমি যদি কোনো সাধনা করবে বলে মনস্থির করো, তবে ততক্ষণ অবধি তোমাকে ওই সাধনা করে যেতে হবে নিয়ম মেনে, যতক্ষণ না অবধি তন্ত্রের পথে বিধান আছে। এতে অনেকদিন সময় লাগতে পারে, হয়তো দেখা গেল তুমি সাধনার সব কিছুই নিয়ম নিষ্ঠা মেনেই করলে, কিন্তু ফল কিছুই হলো না, তোমার সমস্ত পরিশ্রমই গেল বিফলে। কিন্তু যতই হোক, তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধনা সম্পূর্ণ না করে ফিরে এসেছ, তাহলে তোমার সাথে ওই দেবীর দূতরা, যারা নৈবেদ্য না পেলে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে, তারা কিন্তু তোমার প্রতি তাদের নিষ্ঠুরতা ব্যক্ত করবে। তোমার পিছনে এবং দেখতে দেখতে এমন একটা দিন উপস্থিত হবে যে তুমি বুঝতেই পারবে না কোথা থেকে কি হয়ে গেল। আমি আমার সাধন জীবনে একজনকে দেখেছি, কোনো দিক বিচার না করে একটা জটিল সাধনায় বসে গিয়েছিল। ওই সাধনা যদি সে সম্পূর্ণ করতে পারত, তাহলে অনেক ক্ষমতার অধিকারী হতো এবং ক্রমেই সাধনার উচ্চ স্তরে উঠে যেত। কিন্তু বিধি বাম, তাই ওই সাধকের মনে যে পরিমাণ লোভ আর পাপ প্রবৃত্তি ছিল, তাতে সে ওই সাধনায় যে সফল হবে না এই কথাটা আমার চাইতে আর কেউই ভালো জানত না। আমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরেছি, মনে ভয় জন্মেছিল কি জানি কি হয়। এটা বারুইপুরের শ্মশানের ঘটনা। অনেকগুলো বছর তখন কেটে গেছে, আমি সাধন পথে আছি, প্রায় দেখা করতাম আর দেখতাম সে উপকরণগুলো নিয়ে কিসব মন্ত্র আওড়াচ্ছে। কিন্তু একদিন দেখি সে মরে পড়ে আছে, আর তার পাশেই তালপাতার খাগের কলমে লেখা অনেকগুলো কথা সম্পূর্ণ সংস্কৃতে। আমি আর কিশোরী উভয় প্রায় উত্তেজিত কণ্ঠে তারানাথকে প্রশ্ন করলাম, কি লেখা ছিল সেটা আপনি পড়েছিলেন? হ্যাঁ, পড়েছিলাম। ওইখানে লেখা ছিল যে মন্ত্র শেষ হওয়ার পর ওই দেবীকে নিজের শরীরের কিছুটা রক্ত দিতে হবে, অল্প ভুল চুক হলেই ব্যাপারটা খারাপ দিকে মোড় নেবে। আর জপ শেষ করে ওই সাধক উঠে গিয়েছিল, সে বেমালুম ভুলে গিয়েছিল যে তার একটি ক্রিয়া তখনও বাকি। তাই উঠে যেই মাত্র আসন ত্যাগ করেছে, অমনি তার ওপর এই ক্রুদ্ধ দেবীর দূতরা আক্রমণ করেছে। প্রথমেই বলেছি, আত্মরক্ষার বর্মে সামান্যটুকু ফাঁক হলেই তোমাকে তারা নিষ্ঠুরভাবে হত্যা করবে। তার মধ্যে সে আর যে ভুলটা করেছিল,
সাধনার সময় নির্দিষ্ট সংখ্যক জপ করার পর নিয়ম হচ্ছে ওই দেবীকে নিজের স্থানে ফিরিয়ে দেওয়া। কারণ তুমি যখন বীজ মন্ত্র জপ করছো তখন ওই দেবী আসেন তোমার সামনে। তুমি তখনই তাকে দেখতে পাবে যখন তোমার সাধনায় সিদ্ধি লাভ করবে। কিন্তু এত কিছু ওই সাধক জানত না, ফলে তার অকাল প্রয়াণ হলো। এই ঘটনার পরেই আমার জীবনে আরেকটি ঘটনা ঘটে যার সাথে এর অনেক মিল আছে। এই জন্যেই মূল ঘটনা শুরুর আগে এটা তোমাদের বলে রাখা, তাহলে ব্যাপারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। কথাটা বলে তারানাথ স্বভাবসিদ্ধভাবেই একখানা প্যাসিং শো ধরিয়ে বাইরের দিকে চেয়ে রইল। ঠাকুরমশাই ওইরূপ ঘন ঘন সিগারেট খাওয়া দেখে আমাদের মন অবধি ধূমপানের জন্য তাগিদ দিচ্ছিল। আমরা ছুতো খুঁজছিলাম, তারানাথ শুধু আমাদের পানে চেয়ে মৃদু হেসে বললেন, দাঁড়াও আমি আর এক দফা চায়ের কথা বলে আসি, এবার আধ ঘন্টা পরে ফিরছি। বলি উনি আমাদের ধূমপানের সুযোগ করে দিয়ে ভিতর বাড়ির পানে চলে গেলেন। বাইরে মৃদু এলোমেলো বাতাসের সঙ্গেই হচ্ছিল বৃষ্টি। সেই দেখতে দেখতে আমরা উভয় বাইরে দাঁড়িয়ে ধূমপানের পর্ব সেরে যখন বৈঠকখানায় তক্তাবসের উপর আরাম করে বসলাম, তখনও তারানাথ ফেরেনি। উনি ঢুকলেন একেবারে চারিকে নিয়েই, চারির হাতে চায়ের পেয়ালা। চা খেতে খেতে উনি আবার শুরু করলেন, হ্যাঁ তো যেটা বলছি এইসব দেখা ছেলে আমি, বলেই আমার মনে ভয় জিনিসটা একেবারে নেই। ক্রমেই আমি পুকুর পাড়ে পৌঁছে গেলাম। পুকুর পাড়টা এই সময় বেশ আঁকা বাঁকা, জনপ্রাণীর চিহ্ন অবধি নেই। মাঝ আকাশে মেঘের আবরণ ডেকে গেছে চাঁদ, ঘন ঘন বজ্রপাতের তীব্র শব্দ, তা আমার অবশ্য ভালোই লাগছিল। ভাবছিলাম যে যাক, এই সময় যখন কেউ আমাকে বিরক্ত করার নেই তখন গাব গাছের তলায় বসে ঘণ্টা দিনে কাটিয়ে যদিও কিছু নাও পাই তবুও আমার আপত্তি নেই, কারণ সদ্য তখন দেশে ফিরেছি। দেশের হাওয়া বাতাসে কতজন সাধকের কপালে জোটে। অবশ্য আমি যে ফিরেছি এক সপ্তাহ হতে চলে, কিন্তু গ্রামে প্রবেশের পরে আমার মনটা একরকম খচখচ করতে শুরু করেছিল। মনে হচ্ছিল একটা আশু বিপদের সম্মুখীন হতে পারি, কিন্তু এই নির্জন নদীর কিনারে বসে থেকে আমার মনে আবার ওই অমঙ্গলদায়ক চিন্তাটা কেন যেন মাথা ছাড়া দিয়ে উঠল, কিছুই বোধগম্য হলো না। আমি ওইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে দিয়ে একটা নির্দিষ্ট স্থানে বসে আপন মনে গুনগুন করে শ্যামাসঙ্গীত গাইছি আর বড়শির ডগায় ভালো করে টোপটা লাগাচ্ছি। মাছ যে ওই পুকুরে আছে সেইটা আমি টোপ ফেরার আগেই বুঝতে পেরেছি। জলে কিলবিল করছে বড় বড় রুই কাতলা মৃগেল প্রমুখ, জলের ওপর তাদের ঝাপটার ফলে সৃষ্টি হচ্ছে তরঙ্গের, শুনেও শান্তি। রাত জাগা পাখির দল সমবেতভাবে ডাকছে। আমি বড়শির মাথায় টোপ বুঝে ফেলে দিলাম জলের ওপর ছিপখানা, টুপ করে শব্দ। বসে আছি তো বসেই আছি, কতক্ষণ হবে ওই মিনিট ১৫। এমন সময় অতি দূর থেকে শুনতে পেলাম মৃদু মেয়েলি কণ্ঠের ডাক। উত্তেজিতভাবে ওই মেয়েটি বলছে, খোকা আয়, ফিরে আয় খোকা, যাস নি বাবা, ফিরে আয়। ব্যাস ওইটুকুই, তবু শব্দটা ইতি উতি প্রতিধ্বনিত হচ্ছিল, আর নেই কোনো দিকে ওই শব্দ। আমার মনে হলো রাত দুপুরে কার খোকা তার মায়ের কথা না শুনে মায়ের নাগালের বাইরে চলে যাচ্ছে, যেখানে সারা গ্রাম নিশুতি। এইসব ভাবছি পুনরায় একই শব্দ। প্রথমটা ভেবেছিলাম যে ভুল শুনছি, কিন্তু যখন কান খাড়া করে শুনলাম পুরোটা আর দেখলাম যে সত্যি সত্যি একজন অল্প বয়সী স্ত্রীলোক তার খোকাকে ধরবার জন্য দৌড়ে এগিয়ে যাচ্ছে, তখন আমার চোখ আর কানের বিবাদ ভঞ্জন হলো। কিন্তু সত্যি কথা যদি বলি, স্ত্রীলোক ছিল কিন্তু
ওই স্ত্রীলোকটি যাকে খোকা বলে সম্বোধন করছিলেন সে আর নেই। আর ওই মেয়েটি কিন্তু আদৌ সদবা নয়, কুমারী, বিয়েই হয়নি। বয়স অবশ্য বিয়ের হয়েছে, দেখে শুনে মনে হলো কম করেও 17 বেশি নয়। দেখতে শুনতে তো সম্ভ্রান্ত শ্রেণীরই মনে হলো, তবে তাকে কখনো আমাদের গ্রামে দেখিনি, এই প্রথম নজরে পড়ল। তবে বলতে হবে দেখতে অপরূপ সুন্দরী সে, টানা টানা দুই চোখে একটা ব্যাকুলতা ফুটে উঠেছে। আবার পরক্ষণে চেয়ে দেখি যে চোখ মুখের দৃষ্টি কিন্তু সমানভাবে উদ্বিগ্ন। সে সামনের দিকে হাত বাড়িয়ে অনির্দিষ্টের পথে এগিয়ে যাচ্ছে, তো যাচ্ছে, আর শূন্যকে আঁকড়ে ধরার প্রাণপণ চেষ্টা করছে। কেউ যেন ওই মেয়েটাকে ইশারায় আর আত্মীয়ের রূপ ধরে ছুটিয়ে নিয়ে চলেছে। আমার কিছু করার আগেই ওই মেয়েটি ক্রমেই দৃষ্টিসীমার বাইরে চলে গেল। কিন্তু ওখানেই শেষ নয়, তখনও বাকি ছিল অনেক কিছু। অল্প দূরেই আরেকটা কণ্ঠে শুনলাম বয়স্ক ব্যক্তির গলা অবশ্য। উনি এই জলকাদা ঠেঙিয়ে মেয়েকে ধরবার জন্য ব্যাকুল হয়ে কম্পমান কণ্ঠে বলছেন, শোন শোন রে, রাত বিরেতে কই যাচ্ছিস? ওই পথ যে ভালো নয়, ফিরে আয় বলছি, ফিরে আয়। আপনি তখন কি করলেন ঠাকুরমশাই? মনের কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাইকে। উনি একটু চিন্তিত হয়ে বললেন, করবো আর কি, মাছ ধরা তখন আমার লাঠি উঠেছে, বাপ মেয়ের ভাবে ছুটাছুটি দেখে কি আর ওইভাবে বসে থাকা যায়। আমার মনটা সমানভাবে উদ্বিগ্ন হয়ে উঠল। যেই পথে ওরা গিয়েছিল সেইটা সোজা শ্মশানের পথে চলে যাচ্ছে, আর রাত বিরেতে যে শ্মশানে যেতে নেই গৃহী মানুষদের, এই কথাটা কি তারা জানে না? এমনটাই আমি তখন মনে মনে ভাবছি। মেয়েটা ওই ভদ্রলোকের নাগালের বাইরে চলে গেছে, কিন্তু ব্যক্তি বয়সজনিত কারণে অনেকখানি ছুটোছুটি করার ফলে অল্পেতেই হাঁপিয়ে ওইভাবে বসে পড়লেন জলের মধ্যে, আর হাপুস নয়নে কান্নার রোল তুললেন। আমি আর থাকতে না পেরে তার কাছে চলে গিয়ে আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। ওই ব্যক্তি মারাত্মক অবাক হয়ে প্রায় হাউমা করে ভয় পেয়ে কান্নার গতি আরও বাড়িয়ে বললেন, কে আপনি? আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, ঈশ্বর অন্তত তোমাকে প্রাণে বাঁচতে দিন। আমি ওনার অবস্থা দেখে বুঝলাম ব্যক্তিটি সত্যি মানসিকভাবে খুবই বিপর্যস্ত, আর সেটাই স্বাভাবিক, কারণ ওনার মেয়ে যেইভাবে নির্দোষ হলেন ওনার চোখের সামনে, তাতে ওনার বাকরুদ্ধ হয়ে যাওয়াই স্বাভাবিক। আমি ওনাকে অভয় দিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি কোনো চোর ডাকাত নই, আমি এই গ্রামেই থাকি, আপনার কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারেন স্বাচ্ছন্দে, আমি এইখানকার বাসিন্দা, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমার কথা শুনে আমার প্রতি তিনি আশ্বস্ত হলেন এবং আমার বাড়িয়ে দেওয়া হাত দুটো ধরে উনি উঠতে সক্ষম হলেন। আমার কাছে লণ্ঠন ছিল, সেই লণ্ঠনের আলোটা উস্কে দিয়ে ওনার মুখের সামনে ধরলাম, দেখি উনি তখনও ভয় সিটিয়ে আছেন। বয়স দেখে মনে হলো ওই 50-এর মাঝ বরাবর, দেখতে শুনতে বেশ সুপুরুষ, কিন্তু সাম্প্রতিক চিন্তাগুলো যেন ওনার আত্মপ্রত্যয়ের ভাব অনেকখানি কমিয়ে দিয়েছিল। উনি যে বনেদি বংশের লোক সেইটা আমার অভিজ্ঞ চোখ বলে দিচ্ছিল। কিছু কিছু মানুষ আছে যাদের দেখলেই তুমি অনেক কিছু আগে থেকেই বুঝে উঠতে পারবে। আমি বহুদিন নানাবিধ মানুষের সংস্পর্শে থাকার পর মানুষ চেনার ক্ষমতা ভালোই রপ্ত করেছি। ওনার অসহায় অবস্থা দেখে আমার খুব মায়া হলো। আমি তখনই ওনার সাথে বেরিয়ে পড়লাম ওনার মেয়ে পারুলকে খুঁজতে। আমি জানি সে কোনখানে গিয়ে এখন উপস্থিত। ওনার হাতে লণ্ঠনটা দিয়ে আমি এগিয়ে চললাম ওনার থেকে হাত পাঁচেক তফাত বজায় রেখে। আমি অন্ধকার অভ্যস্ত চোখ নিয়ে ইতিউতি চেয়ে দেখছি, উনি কিন্তু বেজায় ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন।
পথে যতক্ষণ ওনার সঙ্গে আমি ছিলাম ততক্ষণ উনি শুধুই বলছিলেন, ঠাকুরমশাই ঠাকুরমশাই আমার মেয়েটি কই? ওর কিছু হলে যে আমি নিজে বাড়ি ফিরে কাউকে মুখ দেখাতে পারবো না। দয়া করে খুঁজে দিন, আপনি যা চাইবেন, আপনি যা যা চাইবেন আমি সাধ্যের বাইরে গিয়ে আপনাকে করে দেব, আপনি যা চাইবেন। এই অবস্থায় তুমি বলো বিভূতি, কি সান্ত্বনা দেব? আমি তাই চুপচাপ আন্দাজের অপর পথ হেঁটে যাচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল যে মেয়েটি বেশি দূর অবধি যেতে পারেনি। বলাই বাহুল্য, আমার কথায় সম্পূর্ণভাবে সত্যি হলো। মেঠো পথ দিয়ে যাওয়ার সময় মন্দিরটা পড়ল, ওই সেই বিগ্রহশূন্য কালী মন্দির। কী মনে হলো আর না গিয়ে আমি ওইখানে ঢুকে গেলাম মায়ের নাম করে। অবশ্য মেয়ের বাপকে বললাম তিনি যেন বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার আর সিঁদুর মাখানো বেদির উপর জ্বলছে তেলের প্রকাণ্ড প্রদীপ। ওই প্রদীপের আলোয় অল্প দেখা যাচ্ছে আশেপাশ। আমি ভিতরে গিয়ে অন্ধকারে অভ্যস্ত চোখে ইতিউতি চেয়ে দেখার পর আর্তনাদ করে উঠলাম। প্রসঙ্গত বলে রাখি, ওই মেয়েটির বাবার নাম ছিল হরিহর সেন। আর্তনাদের সময় আমার মুখ থেকে ওনার নামটা বেরিয়ে গেল। উনি আর আমার নিষেধ মানলেন না, সোজা মায়ের মন্দিরের ভিতরে গিয়ে প্রায় মাটিতে আঁচড়ে আহমাহ করে কেঁদে ফেললেন। ওরে পারুল, ওরে পারুল, তোর কি হলো রে, ওরে পারুল। এই সময় তারানাথের কথার মাঝে কিশোরী বলল, দাঁড়ান দাঁড়ান ঠাকুরমশাই, আপনি কিছু ভুলে যাচ্ছেন। ব্যাপারটা কি হলো, আপনি কি দেখে ওইভাবে আর্তনাদ করে উঠলেন? আমরা যে ধোঁয়াশার মধ্যে রয়ে গেলাম। তারানাথ শেষ হয়ে আসা সিগারেটে শেষ টানটা দিয়ে ছাইদানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় দগ্ধীভূত সিগারেটটা গুঁজে বললেন, আমি ওই মন্দিরের ভিতর প্রথম ঢুকেছিলাম, আর ঢুকে প্রদীপের আলোর উৎস সন্ধান করতে গিয়ে দেখি ওইখানে একটু আগে দেখা হরিহরবাবুর মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকত। ডান হাতটা সামনের দিকে তুলে সে শুয়ে আছে বেদির নিচে, আর প্রতিক্ষণে তার গভীর নিঃশ্বাস পড়ছে। উনি আকুল হয়ে কেঁদে কেটে একসাথ। আমি তখন মনে সাহস জুগিয়ে হরিহরবাবুকে অভয় দিয়ে বললাম, এইভাবে রাত দুপুরে কাঁদবেন না, মেয়েকে বাড়ি নিয়ে যান, নিয়ে গিয়ে শুইয়ে দিন। আমি দাঁড়ান দাঁড়ান, আমি গরুর গাড়ি ডাকছি। উনি রইলেন ওইখানেই মেয়েকে আঁকড়ে, আর আমি মন্দির থেকে কিছুটা দূরেই রাখাল বলে একটি ছেলে আছে তার গরুর গাড়ি ডাকতে চললাম। গরুর গাড়ি নিয়ে যখন ফিরছি তখন রাত প্রায় ফুরিয়ে এসেছে, পূর্ব প্রায় ফর্সা হওয়ার মুখে। ভাগ্য সুপ্রসন্ন যে বৃষ্টিটা তখন একেবারে ধরে এসেছে। আমি ওনাকে ও ওনার মেয়েকে গাড়িতে তুলে দিচ্ছি, এমন সময় উনি আমার দুই হাত ধরে দরা গলায় বললেন, আপনি আপনি সজ্জন ব্যক্তি, আমার এইখানেই একটা বাগান বাড়ি আছে, ওইখানেই সপরিবারে উঠেছি, আপনি চলুন না। আমি ওই প্রস্তাব নাকচ করে বললাম, এই সময় আপনি ফিরে যান, আমি ওই বেলায় গিয়ে দেখে আসব, কোনো চিন্তা নেই, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আর ঈশ্বর আছেন যখন তখন দুশ্চিন্তা করবেন না। গরুর গাড়ি করে ওনারা চলে গেলেন, আর আমিও ভোর হয়ে আসছে দেখে ওই দিনের মতো মাছ ধরা বন্ধ করে নিজের বাড়ি ফিরে চললাম। বেলা তখন দশটা হবে, হঠাৎ শুনি আমাদের দুয়ারের সামনে কেউ যেন ডাকছে চড়া গলায়, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আছেন বাড়িতে? তখন সবে আমি জপ সেরে উঠেছি, গলার স্বরটা আমার বেশ পরিচিত বলেই মনে হল। বাইরে বেরিয়ে দেখি কালকের সেই আগন্তুক হরিহর সেন। আমাকে দেখা মাত্র তিনি নমস্কার করলেন, তারপর বললেন, ঠাকুরমশাই, আপনি কথা দিয়েছিলেন আমার বাড়িতে যাবেন, তাই আমি এসেছি আপনাকে নিতে।
আপনার যদি সময় হয় তবে আমার এই বাগান বাড়িতে দয়া করে পায়ের ধুলো দিন। প্রকাশ্য দিনের আলোয় দেখি ওই ভদ্রলোক কেতাদুরস্থ বেশভূষা পরেছেন, আর ওনার বেশভূষা ও পরিমার্জিত, কথা শুনে বড় মানুষ বলেই মনে হয়। আমি ওনাকে সাদর অভ্যর্থনার সাথে নিজের অতিথিশালায় নিয়ে গিয়ে বসালাম। নিজে তৈরি হয়ে পোটলা নিয়ে মিনিট পাঁচেক পরে বেরিয়ে পড়লাম। ওই গরুর গাড়ি করে ওনার বাগান বাড়ি যেতে সময় লাগলো বড়জোর 20 মিনিট। উনি নিজের সম্বন্ধে যেতে যেতে অনেক কথাই বললেন। ঠাকুরমশাই, আমার নাম হরিহর সেন, আমি থাকি জগময়পুরে, ওইখানেই আমার পৈতৃক জমিদারি আছে। আমার পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে এসে জমিদারির পত্তন করেন, ওইখান থেকে আমাদের জমিদারির পথ চলা শুরু। ওইখানে আমাদের বেশ কিছু প্রজা আছে। আমরা দিন তিনেক হলো এইখানে এসেছি ডাক্তারের পরামর্শে হাওয়া বদল করতে। ডাক্তারের কথা শুনে আমার একটু অবাক লাগলো। বোধ হয় আমার অবাক হবার ওই অভিব্যক্তি মুখে ফুটে উঠেছিল। আমি অর্থপূর্ণ দৃষ্টিতে ওনার পানে চেয়ে রইলাম। নীরবতাই ওনার কাছে অর্থবহ হয়ে উঠল, তাই উনি নিজে থেকেই বলে উঠলেন, আসলে আমার একটি কন্যা আছে যার নাম পারুল। গতকাল যাকে আপনি স্বচক্ষে দেখলেন তার বয়স 17 হতেই অদ্ভুত ব্যারাম হয়েছে, কেমন কেমন যেন কথা বলে। কালকেই তো দেখলেন আপনি মাঝরাতে খোকা বলে কিভাবে বাইরে পালিয়ে গেল। যখন আমার হইচইয়ে ঘুমের চটকাটা ভাঙল তখন আমিও তার পিছু নিলাম। দেখুন দেখি আমার অবিবাহিত মেয়ের খোকা এলো কি করে শুনি, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এটা তো শুধু একটা নিদর্শন মাত্র, কিন্তু জগময়পুরেও এর ব্যতিক্রম হলো না। আমার অত শান্ত কন্যা এইভাবে চঞ্চল হয়ে যাচ্ছে, তাই দেখে আমি ওইখানকার প্রসিদ্ধ ডাক্তারকে ডাকলাম। তিনি এসে কিছুই বুঝতে পারলেন না, শুধু কয়েকটা ঘুমের ওষুধ দিলেন এবং দেখাশোনা করতে বললেন, আর সেই সাথেই মাস কতকের জন্য বললেন যে বাইরে থেকে হাওয়া বদল করি আসতে। সব কিছুই আমি শুনলাম, এইখানে এসেও গতিক সুবিধার মনে হচ্ছে না, সেইটা তো দেখলেন। আমার মনে হলো কালকে আপনাকে দেখে আপনি সদ্ব্রাহ্মণ, যদি আপনার আশীর্বাদ আমার কন্যার মাথায় পড়ে তবে যদি সে সেরে ওঠে তাহলে খুব ভালো হয় ঠাকুরমশাই, তাই বেলা বাড়তেই আপনাকে নিতে চলে এলাম। আজকের দিনটা আপনি আমার অতিথি হয়ে থাকুন, কারণ আমার কন্যা যতক্ষণ না ভালো হয় ততক্ষণ অবধি আমার চিত্ত প্রশান্তি ঘটবে না কিছুতেই। কথাটা শুনলাম, কিন্তু যতক্ষণ অবধি ওই মেয়েকে না দেখি ততক্ষণ কিছুই বোঝার জো নেই, কারণ রাতের আঁধারে তেমনভাবে তাকে দেখতে পাইনি। আমি কিছু উত্তর না দিয়ে নির্বাক হয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে চললাম। গরুর গাড়ি থেকে যখন নামলাম তখন দেখি সামনেই একটা অট্টালিকা সম বাড়ি। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা, মূল ফটকে একজন বর্ষা হাতে পাইক শ্রেণীর লোক দাঁড়িয়ে আছে। আমি আর হরিহরবাবু যখন প্রবেশ করতে যাচ্ছি তখন সেই পাইক আমাদের দেখে সেলাম করল। বাড়ির ভিতরটাও বেশ সুন্দর, বাগান বাড়ি বোধ হয় একেই বলে। মোরাম বেছানো রাস্তার দুই ধারে সুন্দর বাগান, আর উৎকৃষ্ট মানের ফুলের সৌরভে পরিবেশ আমোদিত হচ্ছে। জলের ফোয়ারা থেকে জল বেরুচ্ছে, অভিনব সব ব্যবস্থা। কিন্তু এত কিছু সৌন্দর্যের মাঝে মন খারাপ করে দেওয়া একটা বাতাবরণ অবশ্যই ছিল। মনের ওই খচখচানি ভাবটা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল। মনে হলো কোনো কিছু যেন ঠিক নেই, এইখানে অতি সত্তর কিছু খারাপ জিনিস ঘটবে। আমি ওনার পিছু পিছু বৈঠকখানার ঘরে প্রবেশ করলাম। বৈঠকখানায় নরম বসার স্থানের ওপর বসে আছি, এমন সময় বাড়ির ভৃত্য আমাকে শরবত দিয়ে গেল। বাড়ির ভিতরে প্রবেশ করেই আমার মনে অমঙ্গল ভাবটা
যেন অনেক বেশি করে বৃদ্ধি পেল। সেই ভাবের তীব্রতা এতই যে আমি থিতু হয়ে ঠিক বসে থাকতে পারছিলাম না। তাই আঙুলের করগুণে মা কালীর ধ্যান মন্ত্রটা আওড়ে ইতিউতি চাইলাম, ফলে পরিবেশ অনেকটাই ঠান্ডা হল। আর একটা কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আমার সর্বাঙ্গে হেম শীতল স্পর্শ দিয়ে গেল। আমার সামনে বসে থাকা ওই হরিহর বাবু অবধি বসে থাকতে থাকতেই উফ বলে একটু কেঁপে উঠলেন। ঠাকুরমশাই, আপনি এই কথাটা এক বা একাধিক গল্পে বলেছিলেন, ওই কালী মন্ত্রের প্রক্রিয়ার কথাটা, কিন্তু এইবার ওটার ফলে কি হয় সেটা যদি বলেন। তারানাথ এতক্ষণ এক ছিলেন তামাক সাজতে সাজতে গল্প বলছিল, এবার এটাই টান দিয়ে উনি উত্তরে বললেন, আমরা যেহেতু সাধক শ্রেণীর মানুষ, সাধনা করে কিছু ক্ষমতা পেয়েছিলাম, তাই আমার মনে হয়েছিল যে ওই বাড়ির পরিবেশে কিছু একটা খারাপ বিরাজ করছে। ওই শক্তি আমাকে বারংবার চলে যেতে ইশারা করছে, অনেক রকমভাবেই অপশক্তি তার বিরুদ্ধ পক্ষকে উত্তক্ত করার চেষ্টা করে। কিন্তু আমি যেই তখন আমার সিদ্ধ মন্ত্র মা কালীর ধ্যান করগুণে আওড়ালাম, তখনই ধীরে ধীরে মা আমার প্রার্থনা শুনে পরিবেশ থেকে ওই অশুভ শক্তির প্রভাব হ্রাস করতে সাহায্য করলেন। আর তাৎক্ষণিকভাবে যদিও ওই শক্তির প্রভাব কমতে থাকলে একটা ঠান্ডা বাতাস সাধক ও সাধকের সামনে উপবিষ্ট প্রাণীকে স্পর্শ করে যায়, ওই বাতাসটাই পরিবেশ খারাপ করছিল। অনেক সময় দেখেছি যে ওই বাতাসের ছোঁয়ায় অনেক মানুষ অসুস্থ, এমনকি অচৈতন্য হয়ে পড়েছে। কিন্তু হরিহর বাবুকে দেখলাম যে উনি হচ্ছেন বেশ শক্ত ধাতের মানুষ, তাই ওনার ওপর ক্ষীণ প্রভাব কাজ করেছে। যাই হোক, আমি ওনাকে বললাম, এইবার আপনি মেয়েকে নিয়ে আসুন, আমি দেখি, আর ব্যাপারটা একটু গণনা করা দরকার, নইলে আমার কাজে অসুবিধা হতে পারে। উনি সম্মত হলেন এবং আমার নির্দেশ মেনে মেয়েকে আনতে নিজেই উঠে ভিতরে চলে গেলেন। অল্পক্ষণের পরেই দীর্ঘাঙ্গী সুশ্রী গৌর বর্ণা বছর ১৭ ওনার মেয়ে পারুল এসে উপস্থিত হল আমার সামনে। দেখে কিন্তু কিচ্ছুটি মনে হওয়ার জো নেই, চোখে মুখে নিপাট শান্ত ভাব। ওই দু একটা কথা জিজ্ঞাসা করে এও মনে হলো লেখাপড়ার প্রতি তার ভালোই দখল আছে। সেখানে পাড়া গ্রামের মেয়েদের মতো নয়, সে আমাকে প্রণাম করল। আমি তাকে সামনে বসিয়ে নিজের দৃষ্টি দ্বারা কপাল নিরীক্ষণ করতে লাগলাম। দেখেই মনে হলো যেন তার কপালের ভিতর কিছু একটা লেখা ফুটে উঠছে। মেয়েটি ও তার বাবা কিন্তু নির্বিকার মুখে বসে আছে। আমি কপাল নিরীক্ষণ করে একটা কাগজ কলমে একটা জিনিস লিখে নিজের কাছে রেখে দিলাম, তারপর মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলাম। মেয়ে চলে যাওয়ার পর উনি আমার পানে উদ্বিগ্নভাবে চেয়ে রইলেন। ওনার প্রশ্ন ভরা মুখ দেখে আমি বললাম, চিন্তা নেই, আমি সমস্ত ব্যাপার বুঝতে পেরেছি, কিন্তু এখনই সবটুকু বলছি না। আচ্ছা, তার আগে আপনি আমাকে বলুন তো, আপনার মেয়ে কি কোথাও গিয়েছিল এইখানে আসার আগে? ওইখান থেকে জিনিসটা তার সঙ্গে চলে এসেছে, এখন নানাবিধ উৎপীড়ন সহ্য করতে হচ্ছে তাকে। এই মেয়েকে যদি বাঁচাতে চান তবে ওইখানে যেতে হবে, নইলে আমার পক্ষে কিচ্ছুটি করা সম্ভব নয়। ভালো করে মনে করুন তো। হরিহরবাবু ভেবেই আগুন, উনি ইতিউতি হাঁচড়াচ্ছেন। উনি কৈফিয়ত দেওয়ার সুরে বললেন, আসলে ঠাকুরমশাই, আমি ব্যস্ত মানুষ, সর্বদা কাছাড়ি নিয়ে আমাকে পড়ে থাকতে হয়। আপনি তো জানেন যে কম কাজ নেই জমিদারের, আমার সেই সকাল থেকে শুরু করে রাত অবধি হিসেবের খাতায় মন থাকে, সেখান থেকে অবসর পেলে না কন্যার খবর রাখব। তবে এইটুকু বলতে পারি, সেই দিন সন্ধ্যা থেকে আমি যখন হিসেবের গরমিল দেখছি, তখন আমার স্ত্রী মেয়ের অস্বাভাবিক আচরণের খবরটা দেয়, আর তার কথা শুনেই আমি তখন জানতে পারি এত কিছু।
এর বেশি? উনি কথা শেষ করতে পারলেন না। প্রথমে ভৃত্য এসে কলকেটা আমার সামনে রেখে গেলেন, আর দ্বিতীয়ত দরজার বাইরে থেকে একজন স্ত্রীলোকের কণ্ঠ ভেসে এল। হরিহরবাবু উঠে গিয়ে ওনার গৃহিণীকে হাত ধরে ঘরে প্রবেশ করালেন। দুইজন কর্তাগিরনী আমার মুখোমুখি একসাথে বসল। ওনার গৃহিণীর চোখের জল গাল ভিজিয়ে দিচ্ছে ক্রমশ। যাই হোক, ওইভাবে কাঁদতে দেখে আমি বড়ই বিব্রত হলাম এবং আশ্বাস দিয়ে বললাম, মা জননী, আপনি কাঁদবেন না, ঠাকুরকে ডাকুন, উনি সর্বশক্তিমান, এক লহমায় সব ঠিক করে দেবেন। নিন বলুন তো আমাকে, আপনার কন্যার কবে থেকে এসব শুরু হয়েছে? কি কি লক্ষণ দেখে আপনি বুঝলেন যে আপনার কন্যার মানসিক অবস্থা সুস্থ নয়? উনি অনেক কষ্টে নিজেকে সামলে চোখের জল মুছে নিয়ে তারপর বলতে শুরু করলেন, আমার কন্যা পারুল, এইমাত্র যাকে আপনি দেখলেন সে দিব্যি সুস্থ স্বাভাবিক আর চার পাঁচটা মেয়ের মতোই ছিল। তার বই পড়ার প্রতি অগাধ মন, বেশিরভাগ সময়ই সে বইপত্তর নিয়ে নিজের ঘরে মশগুল হয়ে থাকত। আমি ভেবে কুল কিনারা পেতাম না যে অত বই নিয়ে সে কি এমন পড়ছে, কিন্তু ইদানিং মেয়েকে বলতে শুনলাম তন্ত্র সম্বন্ধে অনেক গুচ্ছ কথা। এতে বসে অবসরে তন্ত্র ব্যতীত কোনো কথাই নেই তার মুখে। সন্ধ্যার সময় ঘরে দীপ জ্বালাচ্ছি, এমন সময় সে এমন এমন কথা বলতো যেগুলো গৃহস্থ বাড়ির জন্য একেবারে অমঙ্গলজনক। আমি প্রায় তাকে ধমক দিতাম এবং বলতাম যে ওই সব কথা সর্বদা বলতে নেই। এমনকি তার কাছে কিছু তন্ত্রের বইপত্রও পেয়েছিলাম। কে যে তাকে ওইগুলো জোগাড় করে দিত এ জানে। আমার কর্তা মেয়ের প্রতি অনেক দুর্বল ছিলেন, মুখ থেকে বেরুবা মাত্র তিনি ওই ইচ্ছা পূরণ করতেন, কিন্তু উনি জানেন না ওই ইচ্ছা পূরণ করাটাই যে আমার মেয়ের মধ্যে সর্বনাশের বীজ বপন করে দিচ্ছিল আমাদের অজান্তেই। সেই খবর কি উনি রাখতেন ঠাকুর মশাই? কথাটা বলেই হরিহরবাবুর গৃহিণী নিজের স্বামীর দিকে একবার ক্রুদ্ধভাবে চাইলেন। আমি কথা শোনার ফাঁকে ফাঁকেই লক্ষ্য করছিলাম যে ওনার স্ত্রীও কম শিক্ষিত নন। ওনার বুদ্ধিদীপ্ত চোখ দুটোর মধ্যে একটা আত্মপ্রত্যয়ের ভাব জ্বলজ্বল করছে। এরকম ভাব সব জমিদার গৃহিণীর মধ্যেই থাকে। হরিহরবাবুর চাইতে উনি বেজায় শক্ত ধাতের। জমিদারবাবু একটু ইতস্তত করে বললেন, আচ্ছা ঠাকুরমশাই, বই পড়া কি অন্যায়? জ্ঞান আহরণের জন্য সব বই সমানভাবে প্রযোজ্য বলেই আমি মনে করি, তাই মেয়ের আবদার পূরণ করতে সেইগুলি এনে দিতাম। আমার মেয়ে একেই অন্য কারোর মতো নয়, একাকী থাকার প্রবণতাই ওর বেশি। বাইরে থেকে ভেসে আসছিল একটা মিষ্টি সুবাস, হয়তো বাগানের কোনো ফুলের। ওনার গৃহিণী পুনরায় প্রসঙ্গটা ধরলেন এবং বললেন, কার্তিক মাসের দিকে আমার দিদির বাড়ি বারুইপুরে আমরা সকলে গিয়েছিলাম, আমার মেয়ে অবধি আমার দলে ছিল। ওইখানে দশ মহাবিদ্যার এক দেবীর মন্দির আছে, ওইখানে অনেকেই পূজাদি দেন। মন্দিরের পাশেই কাশী মিত্তিরের শ্মশান ঘাট, ওইখানে সন্ধ্যার দিকে আমরা দল বেঁধে ডালি নিয়ে মায়ের কাছে পুজো দেব বলে যাই। সকলের হাতেই ডালি, আমার মেয়ে লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু একসময় সে বলল, মা আমি একটু আসছি, অল্পক্ষণ অপেক্ষা করো। আমি উদ্বিগ্নভাবে বললাম, কই চললি খুকি? আসছি বলে সেই মেয়ে মন্দিরের উল্টো দিকে চলে গেল। আর ওই সময় মন্দিরে ছিল বেজায় ভিড়, ভিড়ের মধ্যে কই যে সে মিলিয়ে গেল তাকে আর দেখতে পেলাম না। মানুষজন দৃষ্টিসীমার বাধা হয়ে দাঁড়ালো। মন্দিরের উল্টো দিকে শ্মশান ঘাট, আমার মাথায় তখন বিদ্যুৎ খেলে গেল। আমি তখন আমার বড় দিদি রত্নার হাতে ডালি দিয়ে বেরিয়ে এলাম, আর মন্দিরের উল্টো দিকে শ্মশান অভিমুখে রওনা দিলাম। একেই আমি স্ত্রীলোক, একাকী কী করে প্রবেশ করি বলুন?
ভেতরে এক রাশ আধার ঘুটঘুট করছে আর ধুনির কাঠ ফাটার পটপট শব্দ হচ্ছে। গাছগাছালিতে পূর্ণ অঞ্চল। আমার না কেমন যেন ভয় করতে লাগলো। বাইরে দাঁড়িয়ে দেবীর নাম স্মরণ করতে করতে অপেক্ষা করছি। মিনিট পাঁচেক পর নত মুখে আমার মেয়ে বেরিয়ে এলো গুটি গুটি পায়ে। আমার তখন মাথা গরম হয়ে গেছে, তাই কোনো কিছু ভাবনা চিন্তার অবকাশ না রেখেই দিলাম একটা থাপ্পড় কষিয়ে গালে আর ধমকের সুরে বললাম, পোড়ার মুখে মেয়ে, এই সময় ওইখানে চুল খুলে যেতে হয়, চল আমার সাথে। তারপরেই অবাক হলাম, দেখি যে মেয়ের চুল আমি ভালো করে বেঁধে দিয়েছিলাম শ্মশান থেকে বেরিয়েই তার ওই দশা হলো কি করে। পরনের শাড়িটা ঠিকঠাক ছিল কিন্তু চুল এলো করে খোলা। আমার ভয় লেগে গেল, আমি হাত দিয়ে তার থুতনিটা তুলে ধরলাম। দেখি মেয়ের চোখ দুটো টক টকে লাল। আমার বিস্ময়ের অন্ত রইল না। ওইখান থেকে বাড়ি ফিরেই ক্রমেই আমার মেয়ের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলাম ঠাকুরমশাই। সে মাঝরাতের দিকে ঘুম থেকে উঠে কি সব আবোল তাবোল বকে আমার কিছু বোধগম্য হয় না। প্রায় সে খোকা খোকা বলে চেঁচিয়ে কেঁদে ওঠে। এখন আপনি বলুন আমার কি করণীয়। কলকাতায় পুনরায় গোটাকতক টান দিয়ে বললাম, বুঝেছি, তবে আমাকে ওইখানে একবার যেতে হবে। বারুইপুরের দশম মহাবিদ্যার ওই শ্মশানের পরিবেশ খুবই ভয়ঙ্কর, তাই ওইখান থেকেই মনে হয় কিছু হয়েছে। আপনি একটা কাজ করুন জমিদারবাবু, কন্যাশুদ্ধ ওইখানে আমাকে নিয়ে চলুন, বাকি কাজটা আমি দেখে নিচ্ছি। আমার মনে হয় এর একটা সুরাহা আমি করতে পারবো। চেষ্টা করে দেখতে তো দোষের কিছুই নেই, তাই না? সেক্ষেত্রে আমার হয়তো আপনার অতিথি হতেই হবে, আপনার তাতে কোনো আপত্তি নেই তো? জমিদারবাবু শশব ব্যস্ত হয়ে বললেন, আপত্তি কিসের ঠাকুরমশাই? আমার মেয়ের যাতে ভালো হয় তার জন্য অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছি, আপনিও একবার শেষ চেষ্টাটুকু করে দেখুন। ওই দিনের মতো ওইখান থেকে আমি বিদায় নিলাম। কিন্তু সন্ধ্যার দিকে পুনরায় যখন বিগ্রহশূন্য কালী মন্দিরের বাইরে গেছি, তখন মনে হলো যে কেউ যেন আমার পিছু নিয়েছে। পিছু ফিরে দেখি যে কোনো শরীরই অবয়ব নয়, সে হচ্ছে সম্পূর্ণ অশরীরী একটি অবয়ব। তার অবয়বটা আমার চোখের সামনে ভেসে উঠতেই আমি তাকে চিনতে পারলাম। বারুইপুর শ্মশানের ওই যে সাধক নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য পথভ্রষ্ট হয়ে সাধনার ভুল করার জন্য মৃত্যুবরণ করেছিল, সেই আমার পানে দাঁড়িয়ে আমার দিকে সম্পূর্ণ জিঘাংসাপূর্ণ চাহনি নিক্ষেপ করে সে বলল, শুনলে তারানাথ, তুই ওই মেয়েকে কিছুতেই উদ্ধার করতে পারবি না। না, সাধনা সম্পূর্ণ হয়নি আমার। ওই মেয়ের শরীর ধারণ করে আমি আবার সাধনা সম্পূর্ণ করব। তারপর আমার অতীত জীবন ফিরে পাব। তুই আমার পথে বাধা দিতে আসলে পথের কাঁটা তুলতে আমার বেশি দিন সময় লাগবে না, মনে রাখিস। তখন আশপাশ ঘুট ঘুটে অন্ধকারে সমাচ্ছন্ন। আমি মনে মনে গাত্রবন্ধন মন্ত্রটা পড়ে নিয়ে তাকে উত্তর দিলাম, নিজের ইচ্ছায় চরিতার্থ করার জন্য অন্যের ক্ষতি করা মহাপাপ। ওইটুকু দুধের শিশুর সাথে তোর এরূপ কূট অভিসন্ধি করাটা একেবারেই অন্যায় হয়েছে। আমায় যদি পথ থেকে উৎখাত করতে চাস, তবে চেষ্টা করে দেখ, আমার কোনো আপত্তি নেই। আমি শুভ শক্তির উপাসক, নিজের জীবনের শেষ অবধি যেটুকু ক্ষমতা সঞ্চয় করেছি তাই দিয়ে লড়ে যাব। নে, চেষ্টা কর। আমার ওইরূপ কথা শুনে মৃত সাধকের আত্মার চোখটা দপ করে জ্বলে উঠল আর অনেক দূর থেকে ভেসে হল তারই অপার্থিব কণ্ঠস্বর, বেশ ঠিক আছে, দেখা যাবে, দেখা যাবে কিছুই হয়। হ্যাঁ।
আমি তখন হরিহরবাবুর বাড়িতে গেলাম। হরিহরবাবু বৈঠকখানায় একা বসে তামাক খাচ্ছিলেন। আমাকে দেখে উনি প্রায় লাফিয়ে উঠে বললেন, এই যে ঠাকুরমশাই, আপনি কিছু কি সংবাদ আছে? আপনার মেয়ে পারুল এখন কি করছে? আগে সে তো ভিতর বাড়িতেই আছে, কেন ডেকে আনবো? উত্তর দেবে কি গো? তার আগেই তো বাড়ির ভিতর থেকে শুনলাম হইচইয়ের শব্দ। হ্যাঁ, মেয়েটি ঘুমাচ্ছে আর সে ধীর পায়ে বেরিয়ে আসছে, আর তার চোখে অমানসিক রাগ ফুটে বেরোচ্ছে। আমি প্রায় দিশেহারা হয়ে দেখি তার হাতে একটা ধারালো কাস্তে, তার চোখে খুনির দৃষ্টি। সে আমার দিকে দ্রুতগামী হয়ে দৌড়ে আসছে, উদ্দেশ্য আশা করি বুঝতেই পারছো। তার চোখ দুটো রক্ত জবার মতো লাল। আমি তখন পথে একটু আগে দেখা ওই সাধকের অস্পষ্ট মূর্তি দেখতে পাচ্ছি, সে আশেপাশেই আছে। আশপাশটা কেমন যেন স্যাঁতস্যাঁতে আর কটু গন্ধতে ভরে উঠেছে, বাতিগুলো প্রায় নিপুনিবু। ওই মেয়ে যেইভাবে রোখ নিয়ে আমার পানে এগিয়ে আসছে, তাতে আমার মনে শঙ্কা কয়েক গুণ বৃদ্ধি পেল। ওই মৃত সাধক ঘরের একদিকে চেয়ে আছে, আর মেয়েটির ভিতর অপর একটি নারীর আত্মা ভর করেছে, কিন্তু ওই আত্মার মধ্যে নিজের কূট ইচ্ছে প্রেরণ করছে ওই সাধক। তন্ত্রে এমন অনেক পদ্ধতি আছে। সে আমার দিকে ধারালো কাস্তেটা উঁচিয়ে মারতেই যাবে, অমন সময় নিভে গেল আলোটা। আমি অন্ধকারে অভ্যস্ত চোখ নিয়ে চেয়ে দেখি অন্ধকারের মধ্যে তাকে বাড়ির দাসীরা চেপে ধরেছে, আর সকলের হাত থেকে নিজেকে ছাড়ানোর অভিলাষে ওই শান্ত মেয়ে পারুল কি মরণাপন্ন শব্দ করছে! ওই বিভৎস হুঙ্কার সাধারণ মানুষের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যাই হোক, আমি তখনকার মতো মধুসুন্দরী দেবীর বীজ মন্ত্র পড়ে নিয়ে তার মাথায় হাত রাখতেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর দৈবক্রমে আলোটাও চলে এলো। আলো আসতেই দেখি সকলেই থরথর করে কাঁপছে, ভয়ে সকলের চক্ষুস্থির। আমি বললাম, জমিদারবাবু, আপনি দ্রুত বারুইপুর যাওয়ার ব্যবস্থা করুন, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। আমি বুঝতে পেরেছি এইসব থামাতে গেলে আমাকে একটা ক্রিয়া করতেই হবে, নইলে এই যে আপনার মেয়ে দ্বারা জাগিয়ে তোলা আত্মারা এসে পুরো বংশ ধ্বংস করে ছাড়বে। তন্ত্রবিদ্যার দ্বারা যেমন মানুষের ভালো করা যায়, তেমনি ইচ্ছা হলে ওই বিদ্যা প্রয়োগ করেই সাধারণ মানুষের অনেক বড় সড়ো ক্ষতি করা যায়। আর সদ্গুরু ছাড়া এইসব প্রয়োগ আগুন নিয়ে খেলার সমান। আপনার এই কন্যাটি বইয়ে পড়া তন্ত্রবিদ্যা শ্মশানে প্রয়োগ করে নিজের অজান্তে দুটি দুষ্ট আত্মাকে সঙ্গে করে নিয়ে এসেছে, তাই এখন তাকেই একটা ক্রিয়া করে ওই আত্মাকে নিজের লোকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। বিরুদ্ধ শক্তি কিছুতেই যেতে চাইবে না, অনেক ঝড়ঝাপটা আসবে, তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন। কিন্তু এইটুকু আশ্বাস দিতে পারি, যদি আমার নিয়ম মেনে সব কিছু করেন তাহলে প্রাণ রক্ষা হয়ে যাবে এই যাত্রায়। আমার কথা শুনে সকলেই নির্বাক, তারা কোশমিনকালেও এই ধরনের কথা শোনেননি। সাধারণ মানুষ শ্মশান, তন্ত্রমন্ত্র এইসব কথাগুলোকে এড়িয়েই চলে, কিন্তু যখন জমিদারবাবু শুনলেন তার কন্যাই সব কিছুর মূলে দায়ী, তখন তিনি কান্নায় ফেটে পড়লেন, আর নিজের ইষ্টকে স্মরণ করে বারবার মাটিতে কপাল ঠুকতে লাগলেন। কন্যা বিরহী পিতার মতোই ওনার অবস্থা হয়েছে, এ যেন কন্যা বিরহের প্রাক মুহূর্ত ওনার কাছে। যাই হোক, পরদিন অনেক ভোরের দিকে ওনারা সপরিবারে গিয়ে আমার সঙ্গে যাবেন বলে স্থির করলেন, কিন্তু আমি বললাম, দেখুন, সম্পূর্ণ কাজটাই যেহেতু শ্মশানে হবে, তাই ওখানে মেয়েদের না যাওয়াই ভালো। আপনি, আমি আর আপনার ওই কন্যাটি থাকলেই হবে, কারণ নানাবিধ ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। হরিহরবাবু আমার কথা মতো বাড়ির স্ত্রীলোকদের নিয়ে যেতে ঘোর আপত্তি করলে মায়ের মন কি আর সেই কথা শুনে, ওনার স্ত্রী অবধি যেতে রাজি হলেন।
আমরা যখন হরিহরবাবুর বাগান বাড়ি ছাড়ি তখন ভোরের বেলা, সূর্য উঠে গেছে পূর্ব সীমান্তে, কিনোকায় আলোক রশ্মির দেহ ছড়িয়ে পড়েছে গ্রামের এ প্রান্ত থেকে অপর প্রান্তে। ঝাঁকড়া গাছগুলোর মাথায় অনর্গল পাখির কিচিরমিচির ঘোষণা করছে সকালে। গ্রাম্য ওই সকাল বড়ই আনন্দের, কিন্তু আমাদের মনে সেই আনন্দের আবির বিন্দুমাত্র নেই। একটা বড় ঝড় বয়ে যাওয়ার পর মনের অবস্থা যেমন খারাপ থাকে, ঠিক তেমনই অবস্থা। কালকের পর থেকে পারুলের জ্ঞান আর পেরেনি। পারুল গরুর গাড়িতে তার মায়ের কোলের ওপর মাথা গুঁজে আছে, এমনভাবে যেন মরার মতো ঘুমোচ্ছে। দেখে আমার মনে বড়ই মায়া হলো। হাঁটুর ওপর মাথা রেখে হরিহরবাবু অবধি নীরব হয়ে বসেছিলেন, বাইরের পানে মুখ করে। আমরা ক্রমেই গ্রামের পথ ছেড়ে ফেরিঘাটের দিকে চললাম। বারুইপুর পৌঁছলাম আমরা রাতের দিকে। পাঁজি দেখে মিলিয়ে দেখেছি যে পরের দিন প্রশস্ত আছে, শুক্লপক্ষ পড়েছে। আমার মতে ওই দিনের যজ্ঞটাই বেশি ভালো। আমি গ্রামের থেকে ফেরার আগের দিন বেশ কিছু উপকরণ নিয়ে রেখেছিলাম, যেহেতু ওইগুলো যজ্ঞতে কাজে লাগবে। তার মধ্যে অন্যতম হলো মৃত চড়াই পাখি, আর একটা মাটির মালসা প্রমুখ। ক্রমেই ওই দিন উপস্থিত হলো। ঠাকুরমশাই, ওই দিন আপনি কাকে কাকে নিয়ে গিয়েছিলেন? কিশোরী, আমি যখন ওনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোই তখন প্রায় রাত হয়ে এসেছে, চন্দ্রগ্রহণে ওই কাজটা করা উচিত। আমি যখন বেরোচ্ছি তখন হরিহরবাবুর স্ত্রী মুখে আঁচল চাপা দিয়ে অনর্গল কান্নাকাটি করেই যাচ্ছেন। ওনার মেয়েকে নিয়ে ওনার ভয়ের অন্ত ছিল না। আমি বাড়িটার চারপাশ আগেই চন্দন দ্বারা বন্ধন করে রেখেছিলাম, বলাই বাহুল্য ওনার গাত্রবন্ধন করে রেখেছিলাম। কুশের আসন পেতে ওনাকে জপে বসিয়ে আমি আর আমার সাথে ওনার মেয়ে আর হরিহরবাবু একসঙ্গে বাইরে বেরিয়ে এলাম। মেয়েটি কি তখন সজ্ঞানে ছিল ঠাকুরমশাই? এই যে বললেন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। অজ্ঞান হয়েছিল বই কি, কিন্তু অল্প আধো চেতনা তার মধ্যে ছিলই। ওই অবস্থায় আমরা বারুইপুরের মন্দিরে শ্মশানে গিয়ে শুরু করি কাজ। যেদিন আমরা পৌঁছাই ওই দিন আমি আগের থেকে স্থান নির্বাচন ও আসন তৈরি করে রেখেই ছিলাম, বলে সমস্যা কিছু হয়নি। গিয়ে ধনী ছেলে আমি শুরু করলাম গুরু মন্ত্র। মন্ত্রের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, জপ করছি মনে মনে। হরিহরবাবু হাত জোর করেই ইষ্টদেবকে স্মরণ করছে। এমন সময় সামনের সাহিত্য মেয়েটি উঠে আমার পানে চেয়ে রইল। আমিও চোখ খুলে ওর পানেই চেয়ে রইলাম। আমার মুখে মন্ত্র চলছে অনবরত, ওই মেয়েটির চোখে অন্য কারুর চাহনি। সে আমাকে বলল, বন্ধ কর এইসব, নইলে আমি তোকে শেষ করে দেব। আমি পারছি না, পারছি না আর এইসব সহ্য করতে। বন্ধ কর, বন্ধ কর। হরিহরবাবু ভয় পেয়ে আকুল স্বরে নিজের মেয়ের নাম ডেকে আসন ত্যাগ করে হাত বাড়িয়ে তাকে ধরতেই যাচ্ছিলেন, কিন্তু আমি ইশারায় তাকে বারণ করলাম। আর এইখানে আসার আগেই আমার সঙ্গে ওনার কথা হয়ে গিয়েছিল এই ব্যাপারে। বলেছিলাম যে করেই হোক উনি যেন আমার আজ্ঞা অমান্য না করেন, এবং শেষ পর্যন্ত মাটির সরায় রাখা ধনির গুঁড়ো এক চিমটে নিয়ে আগুনে দিতে আগুনটা কয়েক ধাপ বেড়ে গেল দেখলাম। মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে, আমি সমানে নিবিড় অরণ্যের ভিতরে অন্ধকার চোখ দিলাম। ওই মৃত সাধক যেন দাঁড়িয়ে আছে দেখলাম, তার চোখ দুটো জ্বলছে। প্রবল ঝড় উঠল সেই সময়, গাছপালা সব কিছুই ওই সময় নড়ে উঠছিল, একটা অপরটার সঙ্গে প্রবল বেগে ধাক্কা খাচ্ছে। আমি 10,000 জপ সম্পূর্ণ করলাম ঘণ্টা তিনেকের মধ্যে, আর তখনই ঘটল
একটা ব্যাপার। অবশ্য এই ব্যাপারটা আমার চোখেই পড়ল, সব কিছু থেমে গেল এক লম। আমি দেখলাম মন্দিরের চূড়োতে যে ত্রিশূল ছিল সেইখান থেকে একটা নীলচে বিদ্যুৎ আলো ঠিকরে বেরিয়ে এসে মেয়েটির শরীরের মধ্যে যেতেই মেয়েটি আড়ষ্ট হয়ে ইতিউতি ছটফট করতে লাগলো, আর ওই সাধকের ওই আত্মাটাও বিরামহীনভাবে আর্তনাদ করতে করতে কালো কুণ্ডলীর মতো হয়ে আগুনে মিলিয়ে গেল। আমি তখন প্রশ্ন করলাম ওই আত্মাকে যে পারুলের দেহ অধিকার করেছিল, তাকে বললাম, তুই এই মেয়েকে কেন ধরেছিস, কি তোর অভিপ্রায়? রাগত কণ্ঠে ওই মেয়েটি বলল, আমার সংসার ওই সাধু পূজার করেছে, নিজের সাধনার জন্য সে আমাকে নিজের উপাস্যের কাছে বলি দিয়েছিল, কিন্তু যখন তার নজর আমার শিশুপুত্রের ওপর পড়ে এবং সে তাকেও মেরে ফেলে, তখন আমি তাকে নিষ্ঠুরভাবে হত্যা করি, কিন্তু মরেও সে আমার উপর নিজের আধিপত্য মন্ত্র বলে বজায় রাখে। ওই মেয়েটি যখন একা আসে তখন ওই সাধক আমাকে নিজের শক্তি দ্বারা ওই মেয়েটির শরীরে সঞ্চালিত করে। আমি অহন্যে হয়ে এইখানে ওইখানে নিজের খোকাকে খুঁজি যদি পাই, কিন্তু এই জন্মে আমার খোকাকে আমি পেলাম না খুঁজে। শেষের কথাটা ওই মা আকুল অভিব্যক্তির সঙ্গে বলেছিল কান্না মিশ্রিত ধরা গলায়। আমি শেষবারের মতো তাকে পারুলের দেহ থেকে মুক্তি প্রদান করি। মেয়েটি শরীর ছেড়ে চলে গেলে তার দেহটা নির্জীবের মতো ধপ করে পড়ে গেল। হরিহরবাবু বিষণ্ণ মুখে তাকিয়েছিলেন। আমি ওনার মেয়ে ওনার হাতে তুলে দিয়ে বললাম, আপনার মেয়ে এখন বিপদমুক্ত, ওকে আপনারা নিয়ে যান, দিন কতকের জন্য বিশ্রাম পেলেই সে সুস্থ হয়ে উঠবে। জমিদার বাবু আমার কাছে হাত জোড় করে কৃতজ্ঞ হয়ে বললেন, ঠাকুরমশাই আজকে যদি আপনি না থাকতেন তবে আমরা নিজেদের কিভাবে যে সান্ত্বনা দিতাম সেটা জানি না। ওসব কিছু না, আমি নিমিত্ত মাত্র, সব কিছুই ইষ্ট করেছেন। বাড়ি ফিরে যান আর সুখে গৃহের কাজ করুন। আপনার মেয়ের ওপর থেকে কালো ছায়া সরে গেছে, এখন আপনি নিশ্চিন্ত, কিন্তু মনে রাখবেন অতি কৌতূহল যে বিপদ ডেকে আনতে পারে সেইটা নিজের চোখে দেখলেন তো। তারানাথের গল্পের সমাপ্তি টানল বেশ কিছুক্ষণ নিরবতা, কারুর মুখে কোনো কথা নেই, পরিবেশের কিছুটা বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে। আমি রাশ হালকা করার জন্য হেসে বললাম, কিশোরী গল্পটা কেমন শুনলে? হ্যাঁ ও গল্পটা শুনলাম দিব্যি, গাঁচাকুড়ি গল্প বটে, তবে এই সব ব্যাপারে ঠাকুরমশাইয়ের এলেম আছে বলতে হবে। পাশণ্ড, হ্যাঁ আবার আসবে তো গল্প শুনতে, তখন দেখাবো মজা। গল্প যদি অবিশ্বাস করো তবে আমার গল্প শোনার জন্য বারংবার ছুটে আসো কেন? হ্যাঁ আমি এতক্ষণ ধরে গাল গল্প করলাম নাকি? শুনছিলেন প্রখ্যাত লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও মৃত সাধকের দৃষ্টি। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার সরাসরি নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।